বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো গাজরের হালুয়া। খুবই কমন একটা সুইট ডিশ লাগছে গাজর, যে এটা আমি নিয়েছি হাফ কিলো পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। আর লাগছে দুধ, যেটা খুবই এসেনশিয়াল সেটা হচ্ছে দুধ। এই দুধটাকে আমি ঘর করার জন্য নিয়েছি মিল্ক পাউডার, 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার। এখানে দুধ আছে 150 গ্রাম মতো। আর আছে চিনি, সামান্য পরিমাণ লবণ, ঘি, তেল, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, 2টো তেজপাতা আর একটু ছোট এলাচ থেতো করে নিয়েছি। আমি সামান্য পরিমাণ তেল নিচ্ছি, এইটাতে খুব বেশি পরিমাণ তেল আর ঘি ইউজ হয়, কিন্তু আজকাল তো আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন, সেই জন্য সেই ক্ষেত্রে আমি খুবই অল্প পরিমাণ, ধরুন এই 2 চা চামচ আমি তেল নিয়েছি। এতে আমি ঘি মেশালাম না। আপনারা যদি ঘিটা পছন্দ করেন বেশি খাবার জন্য, তাহলে এতে ঘি দিতে পারেন। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, সেক্ষেত্রে সেইভাবে যদি আপনারা রান্নাটা করতে চান এর সঙ্গে ঘি দিতে পারেন। এই এটাতে আমি তেজপাতা আর ওই যে দেখালাম না ছোট এলাচ থেতো করা ছিল, ওই 2টো দিয়ে নিয়েছি ফোড়ন হিসেবে। এবার এই ফোড়ন থেকে যতক্ষণ একটা সুগন্ধ বেরোবে, তারপরে আমি গাজরটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এটা খুবই সহজ উপায়ে রান্নাটা হয়ে যায়। আপনারা যদি আরো তাড়াতাড়ি করতে চান, তাহলে গাজরটাকে আপনারা সেদ্ধ করে মিক্সিতে মিশিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু টেস্টটা একটু অন্যরকম দাঁড়িয়ে যায়। ওই জন্য আমি গাজরটাকে ভেজে নিচ্ছি, এতে খেতে আরো ভালো হবে, যাতে খেতে আরো ভালো হয়। এরপর আমি দেখো ওই দুধ চার মধ্যে আমি মিল্ক পাউডারটা আস্তে আস্তে করে মিশিয়ে নেব, যাতে এতে কোনো লাম্প না আসে, সুন্দরভাবে এই দুধগুলো মিল্ক পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে যাচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আমি ওই 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মেশাতে হবে। চামচ দিয়ে খানিকটা মিশিয়ে নেওয়ার পর এটা ফেটিয়ে নেওয়ার মতো করে আমি নিচ্ছি, যাতে খুব ভালোভাবে জিনিসটা মিশে যায়। দুধটা খুব ভালো পরিমাণে, মিল্ক পাউডারটা খুব ভালো পরিমাণে মিশে গেছে। এবার আমি গাজরটা দেখছি প্রায় হয়ে এসেছে। এটা আস্তে আস্তে একটু কালারটা চেঞ্জ হচ্ছে, দেখুন গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দুধটা ঢেলে দেবো এর মধ্যে।
দুধের মধ্যে গাজরটা কিছু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও বেশ ঘন, আরো বেশি ঘন হয়ে এসছে, বেশ মাখা মাখা গাজরের সঙ্গে। এরপরে আমি একটু সামান্য পরিমাণ নুন দেব। মিষ্টিতে মিষ্টি রান্নার সময় আপনার পায়েসেও যদি একটু নুন দিয়ে দেন না, তাহলে টেস্টটা দেখবেন অনেক ভালো, অনেক বেশি ভালো হয়েছে টেস্টটা। যে কোনো পায়েস রান্নার সময় আপনারা একটু নুন দিয়ে দেখবেন, একবার ট্রাই করে দেখুন। আগে আপনারা যেরকম খেতেন, অনেকেই হয়তো ইউজ করেন নুন, আমি আর কি বলছি এটা। এটা প্রায় হয়ে যাওয়ার জায়গায় চলে এসেছে। এটা খুব সহজ, খুব সাধারণ একটা রান্না। এরপর আমি বলবো যেটা, সেটা হচ্ছে আমরা মিষ্টি কম খাই, তার জন্য মিল্ক পাউডারের যে পরিমাণ মিষ্টি ছিল সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। তবুও আজকে আপনাদের জন্য আমি একটু মিষ্টি দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, যেটা পরিমাণ দু চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আর এটা তো মানে দুধটা গাজরটা সেদ্ধ হয়ে দুধটা ঘন হতে 5-7 মিনিট মতো সময় লাগবে। এটা তো গাজরের পরিমাণ তো অনেকটা বেশি ছিল, 1/2 কিলো পরিমাণ গাজর, তাই একটু সময় নিল। একটু দেখে বুঝলে বুঝতে পারবেন, ঘন ঘন যেই হয়ে যাবে আপনি বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, এবার আমার গাজরের হালুয়াটা কমপ্লিট। এতে এবার একদম শেষ সময়, এর উপরে অল্প পরিমাণ আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা আপনাদের কিরকম রান্না করবেন, মানে আপনারা কতটা ঘি খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। দোকানের গাজরের হালুয়াতে দেখবেন ঘি বেরিয়ে আসছে, বা একটা অয়েলি জিনিস সাবস্টেন্স সবসময় বেরোতেই থাকে। আমি সেরকম খাওয়াটা পছন্দ করি না, ওই জন্য খাওয়াতেও সেরকম পছন্দ করি না, সেই জন্য আমি অল্প পরিমাণ ঘি দিলাম। আর এরপর দিচ্ছি আমি কিশমিশ, কাজু। কাজু বাদামটাকে আমি একটু ওই চাটুতে ফেলে টানিয়ে নিয়েছি, মানে রোস্টেড কাজু বলতে পারি। এবার আমি হালুয়াটাকে নামিয়ে ফেলবো। এবার আমি এই হালুয়াটাকে প্লেটিং করবো, খাবার জন্য রেডি। টেস্টি হালুয়া, গাজরের হালুয়া। এটা আপনারা দেখছেন একটু জল জল মতো হয়েছে না, এটা টেনে যাবে, ঠান্ডা হলেই একদম ঘন ক্ষীরের মতো হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, যে গার্নিশের সময় আপনারা খোয়া খিরও দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাতে আরো দেখতে সুন্দর লাগে। ওই তো প্রথমেই বলেছিলাম না, যত গুড় তত মিষ্টি, ওই ব্যাপারটা আর কি। কাজু আর আমন্ড দিয়ে আমি গার্নিশ করে দিলাম। আমি ওই খোয়া ক্ষীরের বদলে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম, দেখুন না কি সুন্দর লাগছে।
আসলে গুঁড়ো দুধটা আমাদের খুব প্রিয়, আমাদের এই বাড়ির সবাইকার, বাচ্চা থেকে বুড়ো। এবারে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন না কেমন লাগে, আর মতামতটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।